ডাল সিদ্ধ করে নিয়েছি। আমরা কি কি ডাল নিয়েছি দানা? চামি, কাবলি ছোলা আর মটর, কিছু একটু মটর মিশিয়ে নিয়েছি আর কাবলি ছোলা নিয়েছি। দুটো ডালই সিদ্ধ করে নিয়েছি। এবার আমি রান্নাটা বসাবো, গ্যাসটা ধরিয়ে নিলাম। আজকে আমি রান্নাটা সরষের তেলে করব। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম, একটা বড় সাইজের আলু কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেবে। এবার একটা ফোড়ন দিয়ে নেব, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, এক গোটা জিরে। এরপর দেবো পেঁয়াজ কুচি। এরপর আমি একটা পেস্ট করে নেব, রসুন, লঙ্কা আর আদা, টমেটো একসঙ্গে একটা পেস্ট করে নেব। মশলার পেস্টটা হয়ে গেছে, পেস্টটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি দিয়ে দেবো। ভালো করে কুচিয়ে এমনি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর সঙ্গে রেড চিলি পাউডার দেবো একটু রং আসার জন্য। আমি জিরে ধুনে কাঁচা শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম, তার একটা গুঁড়ো মশলা দিচ্ছি। একটু জল দিয়ে দেব, একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল বেলানো শুরু হয়ে গেছে। এবারে আমি কাবলি ছোলাটা দিয়ে দেবো। এখানে কি কি ডাল আছে? কাবলি ছোলা আর মটর। আচ্ছা, দুটো ডাল মিক্স করে নিয়েছি। ডালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে ডালের গন্ধটা থাকবে না। ভিজে রাখা আলুটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো একটু। ঘুগনিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সব মেরে নেব।
জলটা দিয়ে দেব, ডাল সিদ্ধ করার জলটা জলটা দিয়ে দেব, আর একটু জল লাগবে। এবার ফোটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা কি এখন একটু চাইলে চাপা দিয়ে রাখতে পারি? হ্যাঁ একটু চাপা দিয়ে রাখো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। জলটা এবারে শুকিয়ে এসেছে, এবারে দেব গরম মশলা। দিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে এবারে দেবো একটু লেবুর রস, পাতি লেবুর রস দেবো একটু। আর একটু দেবো ধনে পাতা কুচি। একটু ঢেকে রাখি। তাহলে বন্ধুরা আপনারা এভাবে বাড়িতে চানার ঘুগনি বানিয়ে ফেলুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পুনিতা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। নমস্কার।